নগরীর বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে এখন চলছে প্রক্রিয়াজাতকরণ। বাজারে ক্রেতা কম, তাই কুরবানির পশু চামড়া নিয়ে বিপাকে পড়েছেন রংপুরের ব্যবসায়ীরা। দু একজন ব্যবসায়ী ও ট্যানারি মালিক আসলেও দাম বলছেন কম, ফলে বড় লোকসানের মুখে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। রংপুর বিভাগের অন্যতম বড় চামড়ার বাজার রংপুরের শাপলা চত্বর এলাকার চামড়াপট্টি। অন্য জেলা থেকেও পাইকার ফারিয়া চামড়া বিক্রির জন্য আসেন এই বাজারে। গাই গরু 150-200, 250-400, এই অবস্থা। চামড়া ধরে বসিয়েছে, খরিদ্দার নেই, কেউ নাই। আমরা এলাম ফরিয়া পাঠি, কে নিয়ে আসছি 10 টাকা দাম কইতেছে, তার নেওয়ার লোকই নেই, বুঝছেন। আগে মনে করেন যে চামড়া ধরে গেলে মনে করেন যে কাড়ি কুড়ি নিয়েছিল, আর এখন চামড়া পোষেই না। এই রাস্তাখান আড়িয়েছিলাম, কেউ দেখাইল না আমাকে। প্রতি কুরবানির ঈদে কয়েক লক্ষ পিস চামড়া কেনাবেচা হয় এইখানে, কিন্তু এবছর ক্রেতা কম থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। লবণের দাম বেশি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানালেন নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা। 250-300, হাইয়েস্ট 400। আপনার ঘরে নোকসান হয়েছে, মৌসুমি পাইকারের ঘরে নোকসান হয়েছে, এবার কম বেশি সবাই নোকসানে করছে। একটু পুরোপুরি 1,250 পর্যন্ত গেছে রংপুরে, মনে করেন গাই গরুটা 300-350, 400-450, আর ইয়া গরু আমার 800-1,200-1,250, এইরকম বেচা কিনে রংপুরে হয়েছে। তাতে ফিট মনে করেন ওই 40 টাকা পরে, 50 পরে, 60 পরে, মানে কোয়ালিটির উপর। আর এদিকে লবণের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চামড়া বেচা কিনা মুশকিল হয়েছে বলে জানালেন স্থানীয় রংপুরের চামড়া ব্যবসায়ীরা। লবণের দাম বেশি, ঈদ উপলক্ষে লবণের দাম অনেক বাড়ছে, যার কারণে আমাদের চামড়ার দাম বাড়ছে। টার্গেট অনুযায়ী আমরা মাল পাইনি। কুরবানির আগে হঠাৎ লবণের দাম যেন না বাড়ে এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। বর্তমানে পরিস্থিতিতে লবণের যে দাম, লবণের দাম যেভাবে বেড়ে গেছে, তাতে চামড়া ক্রয় বিক্রয় করা অত্যন্ত দুরূহ হয়ে গেছে। ব্যবসায়ীদের পক্ষে চামড়ার অবস্থা খুব খারাপ, এই জন্য লবণের দাম যাতে কমে, লবণ যেভাবে বৃদ্ধি হয়েছে দাম, এটা আরও যাতে কমে, না কমলে চামড়ার অবস্থা আরও দিন দিন খারাপ হয়ে যাবে এবং অর্থকারী ফসলটা বিনষ্ট হয়ে যাবে। এই কারণেই আমি সরকারের কাছে অনুরোধ করব এই দিকটা নজর রাখার জন্য।